গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গরিবের ব্লগস। আজকে বিশ্বকর্মা পুজো, তো আজকে আমি মানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাব, প্রায় হলদিয়ার কাছাকাছি বাড়িটা। তো ওখানটা কীভাবে যাচ্ছি মানে আমার যাওয়াটা পুরো ব্লগের মাধ্যমে তোমাদের কাছকে দেখাবো। এখন সকাল 8টা বাজে, আমাকে সকাল 6টা থেকে আমার ফ্রেন্ড ফোন করে করে মাথা খেয়ে নিয়েছে পুরো। তো এখন জাস্ট উঠলাম, মানে একটু আগে উঠলাম, ওটা স্নান করে ব্রাশ করে এখন এখন রেডি হবো, রেডি হয়ে খেয়ে এখন বেরাবো। তো লোকাল ট্রেনে করে ওখানটা যেতে হবে। ফার্স্ট টাইম আমি লোকাল ট্রেন চড়ছি, লাইফে করে আমি লোকাল ট্রেন চড়িনি। তো আজকে যাবো, আমার একটু ট্রেনে এখনও ঘুমাচ্ছে, এখন উঠতে পারিনি। তো শুরু করে দিই, এখন জাস্ট রেডি হয়ে এলাম। এখন প্রায় 8:45 বাজে, তো এখন একটু পর আমি বেরোবো। পুরো লাল টুকটুকে লাগছে, মনে হচ্ছে রক্ত খেয়েছি, পুরো চুয়াল চুয়াল টাইপস লাগছে। তো আমার কালকেই যাওয়ার কথা ছিল ফ্রেন্ডের বাড়িতে, কিন্তু যেতে পারিনি, বিশেষ একটা বিশেষ কারণের জন্য আমি যেতে পারিনি, কারণ মা আমাকে কারোর বাড়িতে রাত্রেবেলা থাকতে দেবে না। তো বেরিয়ে পড়ি, চলো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 10টার ট্রেন। এখন এখান থেকে আমার বাড়ির থেকে অনেকটাই দূর এটা, তো এখন এতটা আমাকে যেতেও হবে। চলো, খুবই বোর হচ্ছিলাম, কারণ এতটা সময়, ফার্স্টে বসার জায়গাও ছিল না, পরের দিকে তাও একটু জায়গার মধ্যে কীভাবে বসেছিলাম আমি, যে ট্রেনের মধ্যে এতটা পরিমাণে গরম ছিল, সেখানে এতটা গরম পড়েছিল। ফাইনালি আমরা প্রায় 1:45 মতো সময় অতিক্রম করে আমরা ডায়মন্ড পৌঁছে গেছি। আমার বন্ধুর মুখটাই দেখতেই পাচ্ছিলে তোমরা সবাই, মানে ও মানে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো এতটা সময় ট্রাভেল করার পর। তো এখন আমরা ডায়মন্ড স্টেশনে রয়েছি, তো এখান থেকে কি একটা বলবো, করঞ্জলিতে যেতে হবে, দে 1 ঘন্টা। মেকআপ বলে গেছে, তোকে দেখতে পাইনি তখন, তুই কার কার করিস, কার তুই আর বলে বোঝা তো, কার করিস, কার কার করিস, না আমি করিনি, লাইনটা কার, আমার না তো দাদা
প্রায় অনেকটাই রাস্তা ছিল ডায়মন্ড হারবার থেকে করঞ্জলি বাজার অবধি পৌঁছতে আমাদের প্রায় 30 মিনিট সময় লেগেছে। লক্ষ্মীকান্তপুরের জন্য বেরিয়েছি, এখান থেকে সিধা লক্ষ্মীকান্তপুর আমরা টোটো করে যাব। আমি এর আগে কোনোদিনও কলকাতা শহরের বাইরে বেরোইনি, এই ফার্স্ট টাইম বাইরে বেরিয়েছি। আর এর কলকাতা শহরে সাধারণত এরকম এত গাছপালা, মানে এরকম দৃশ্য দেখা যায় না, এত পুকুর, এত গাছপালা, মানে এত সবুজটা দেখাই যায় না। তো এখানটা এসে মানে প্রচণ্ড ভয় লাগছিল, আর এখানটা হাওয়াটা এতটাই ফ্রেশ ছিল, মানে কলকাতা শহরে তো এটা পাওয়াই যায় না সাধারণত। জায়গাটা খুবই সুন্দর ছিল, মানে যেতে যতটা দেরি হয়েছিল ওখানে গিয়েও মানে মনে হয়েছিল না যাওয়াটা সার্থক হয়েছে। স্যার পার্ক খোলা আছে আজকে।
ক্লান্ত। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে এখান থেকে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু কিছু করারও নেই, কারণ বাড়িতে না বলে এসেছি, এতটা দূর বলে আসিনি, তো তার জন্য আমাদেরকে ফিরে যেতেই হলো। কিন্তু জায়গাটা প্রচণ্ড সুন্দর ছিল, প্রচণ্ড, মানে আমি এর আগে লাইফে কখনো মানে কলকাতার বাইরে আসিনি, তো আমি এরকম দৃশ্য, এতটা মানে সুন্দর পরিবেশ আমি মানে দেখিনি আর কি। বাড়ি ফেরার সময় আমি পুরো ভিডিওটা করতে পারিনি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, ফোন একটুকুও চার্জ ছিল না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে তোমাদের, ভালো খারাপ সবটাই জানিও। তো প্রথম প্রথম ট্রাই করছি, হয়তো একটু ভুল হচ্ছে, অতটা হয়তো ভালো লাগছে না, বাট সেটা সবাই জানালে ভালো লাগে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।